গ্র্যান্ডমাস্টার নিয়াজ মর্শিদের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মমন রেজা চোদ্দ বছর চার মাস বয়সে এই খেতাব অর্জন করেন তিনি উনিশশো সালে ১৫ বছর মাস বয়সে সার্জাতে এই খেতাব অর্জন করেছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হতে চাই চব্বিশশো রেটিং ও তিনটি নর্ম গেল জুলাইয়ে রেটিং পয়েন্ট পার করলেও তৃতীয় নর্মের অপেক্ষায় ছিলেন হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় সেই অপেক্ষাটা পূরণ করলেন তিনি অষ্টম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতকে হারিয়ে স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নীড়ের বর্তমান রেটিং পয়েন্ট চব্বিশশো